টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় মশা মারার কয়েল অ্যারোসলের ভয়ানক ক্ষতিকর দিকসমূহ। চলুন দেখে নেই মশা মারার কয়েল এবং অ্যারোসলের কী কী ক্ষতি হয়। কোনো নির্দিষ্ট সময় নেই, সারা বছরই মশার প্রচণ্ড উপদ্রব চলে। মশা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই সহজ উপায় হিসেবে বেছে নেন কয়েল, কিন্তু একবারও ভেবে দেখেছেন কি এক বছরে আপনি কয়েলের পেছনে কত টাকা খরচ করছেন? আর সব থেকে বড় কথা হলো, কয়েল মানব শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা কি আপনি জানেন? শিশুদের জন্য তো ভয় আরো ভয়াবহ। অ্যারোসল যদি ব্যবহার করার চিন্তা থেকে থাকে, তবে জেনে রাখুন এটা মানব শরীর এবং পরিবেশের জন্য আরো ভয়াবহ ক্ষতিকর। অথবা ইলেকট্রিক ব্যাট আছে, কিন্তু মশার সাথে কতদিন ব্যাডমিন্টন খেলবেন? 10টা মারবেন, 100টা মশা সামনে এসে হাজির হবে, আপনি মরে যাবেন, কিন্তু আপনার মশা মারা শেষ হবে না। মশা মারার কয়েল ক্ষতিকর দিকসমূহ। এক, আপনি যদি একটি মশার কয়েল টানা 8 ঘন্টা জ্বালিয়ে রাখেন, তাহলে 137টি সিগারেট পরিমাণ বিষাক্ত ধোঁয়া আপনি গিলছেন। 2, কয়েল যে গুঁড়ো দেখেন সেটা এতটাই সূক্ষ্ম যে তা সহজে আমাদের শ্বাসনালীর এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়ে বিষাক্ত তৈরি করে। 3, কয়েলের ধোঁয়া চোখের ভীষণ ক্ষতি করে, দীর্ঘদিন ব্যবহারে চোখে ভয়াবহ ক্ষতি সাধন হতে পারে। 4, কয়েল মশাকে তাৎক্ষণিকভাবে মারে, কিন্তু মানব দেহে স্লো পয়জনিং করে, ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়। অ্যারোসলের ক্ষতিকর দিক। অ্যারোসল হার্টের জন্য খুবই ক্ষতিকর, মানব দেহের হার্ট সরাসরি অ্যারোসল দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। 2, অ্যারোসলের রাসায়নিক চোখের ক্ষতি করে, দীর্ঘদিনের ব্যবহারে চোখের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আপনার জীবনকে আনন্দময় সুখী করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ টিপস পেতে আমাদের চ্যানেল টিপস পয়েন্ট এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।